চরম বিশৃঙ্খলার পর খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজা রামমোহন রায় দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করলেন হুগলি জেলা সভাধিপতি মেহবুব রহমান, সঙ্গে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, এদিন সকালে প্রচণ্ড ভিড়ে এই ক্যাম্পে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। গেট খোলার সঙ্গে সঙ্গে সকলে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে বেশ কয়েকজন মহিলা আহত হন, যদিও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর ওই ক্যাম্প পরিদর্শন করেন জেলা সভাধিপতি মেহবুব রহমান। সরকার গতবারে 2020 সালে মাননীয় যখন মুখ্যমন্ত্রী করেছিলেন, এই দুয়ারে সরকারটা কি এটা তো মানুষ বোঝেনি, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষও বোঝেনি। এটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় এসেছিল যে দুয়ারে সরকার মানুষের কাছে, মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়িতে বাড়িতে পৌঁছে যান। পৌঁছে গিয়ে গতবারে ছিল 11টা প্রকল্প, মানুষ আসবে এসে সেই সমস্ত প্রকল্পেতে যা যা সুবিধা অসুবিধা নাম নথিভুক্ত করা থেকে শুরু করে তাদের কোনো অসুবিধা হলে সেগুলো বলবে। এবারে সেটা 18টা হয়েছে, তো মানুষ গতবারে অনেক সুবিধা পেয়েছে, সুবিধাটা পেয়েছে, এবারেও মানুষ সেই সুবিধাটা গ্রহণ করতে চাইছে। একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, এক মাস, সেই এক মাস সময়ের মধ্যে সবাইকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সবাইয়ের সমস্ত কথা শোনা হবে, কিন্তু তবুও মানুষের আবেগ যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুবিধা দিচ্ছে, চলো সবাই মিলে যাই, এই মানুষের মধ্যে যে একটা ব্যস্ততা, সেই ব্যস্ততার জন্যই হয়তো এটা হচ্ছে। যদিও এটাকে ঘিরেও যে ভিড় বেশি হচ্ছে, এটাকে ঘিরেও মাননীয় মুখ্যমন্ত্রী আবার নতুন করে দুদিন আগে নির্দেশ দিয়েছেন যে বুথগুলোকে ক্লাস্টার করে, 4টে 5টা 6টা বুথ ক্লাস্টার করে দুয়ারের সরকার, তাতে করে 150-1500 লোকের বেশি যাতে না হয়, সেটাও আমাদের কাছে নির্দেশ এসছে, যাতে করে লোক নিয়ন্ত্রিত লোকের মধ্যে কাজটা আমরা করতে পারি। যদিও সময়টা এক মাস আছে, আমরা সবাই সুবিধাটা দিতে পারবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, আমরাও করি। এখন অহেতু এটা তো আমরা বলতে পারি না, মানুষ সরকারের কাছে আসছে, মানুষকে তো আমরা বাধা দিতে পারি না, তবে আমরা তাদেরকে বুঝিয়ে বলছি যে অত হুড়োহুড়ি করার কিছু নেই, ব্যস্ততা থাকবে, তার মধ্যে আমরা প্রত্যেকটা এই দুয়ারে সরকারে আমাদের 18 থেকে 20টা করে ক্যাম্প করা হচ্ছে, বুথ প্রত্যেকটা 18টা, 13টা ডিপার্টমেন্টের 18টা প্রকল্প নিয়ে অনেকগুলো, প্রায় 18টাই ক্যাম্প করা হয়েছে। সেখানে বিভিন্ন স্তরের আমাদের আধিকারিকরা থাকছেন, অফিসার্সরা থাকছেন, জনপ্রতিনিধি এখানে দেখছেন, আমাদের পঞ্চায়েত সমিতির ঝুমা, আমার কর্মাধ্যক্ষ সাদাতুল্লাহ হীরা, এখানকার বিশিষ্ট মানুষজন যারা আছে, সদস্য আছে, আশিস বালিয়াল আছে, আশিস মান্না আছে, সঞ্জয় প্রধান আমাদের, সঞ্জয় দলুই আছে, সকলেই আছে, সমস্ত মেম্বাররা আছে, এই মেম্বাররা সমস্ত আমাদের আধিকারিকদেরকে নিয়ে বসে কাজকর্মগুলো করছে। এটা আমরা মানুষকে বলছি, এটা আস্তে আস্তে নিয়ন্ত্রিত জায়গার মধ্যে চলে যাবে। আর এলাকার মানুষরা যারা আজকে এসেছেন, তারা বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা থাকলে হয়তো এই সকালের বিশৃঙ্খলাটা হতো না, কি আপনি কীভাবে, তারা অভিযোগ করছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সকালের দিকে, ওটা ব্যাপার, দেখুন আমি আবার বলছি ওটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে মানুষকে সুবিধা দেওয়া। 18টা প্রকল্প, স্বাস্থ্যসাথী সহ, লক্ষ্মীর ভাণ্ডার সহ, রূপশ্রী কন্যাশ্রী সহ, 100 দিনের প্রকল্প সহ, এইগুলো হচ্ছে মুখ্য ব্যাপার। তারা আসতে গিয়ে, সকাল থেকে আসতে গিয়ে যেটা আছে, ও আমাদের এখানে যারা পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত আছে, বিশিষ্ট লোকজন আছে, আমাদের যারা দীর্ঘদিন কাজ করছে, অভিজ্ঞতা আছে, ঠিক আছে, এখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার্সরা আছে, যা হয়েছিল সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হয়ে গেছে, ওটা আহামরি কিছু হয়নি, তবে এখানকার মানুষজন অনেক হেল্পফুল, তারাও সুশৃঙ্খলভাবে আসবে, এসে সরকারি সহায়তায় এই যে প্রকল্প দুয়ারে সরকার, তার সুবিধা নেবে, এটাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চান, আমরাও চাই, এটাই হবে। মমতা ব্যানার্জির যে সামনের প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিশেষ করে, এটা এর আগে গত বছর আমাদের যে দুয়ার সরকার হয়েছে এটা প্রকল্পটা ছিল না, এটা 21 সালে প্রথম শুরু হয়েছে। তাই আমাদের রামমোহন অঞ্চলের প্রায় 15টা গ্রাম আছে, 15টা গ্রাম, 19টা বুথ, 15টা গ্রাম থেকে আমাদের মহিলারা এখানে ভোর 4টে থেকে এসে লাইনে দাঁড়িয়ে পড়েছে, প্রায় বহু সংখ্যক লোক, 5-7 হাজার প্রায় মহিলা পুরুষ করে এরকমভাবে লাইনে দাঁড়িয়ে পড়েছে, বহু মানুষ, তখন আমরা নিজেরা সেটা ট্যাকেল করেছি অনেকটা, কিন্তু প্রশাসনিক যে হেল্প, সেই প্রশাসনিক সেইভাবে তখন আসেননি, পরবর্তী ক্ষেত্রে আমরা প্রশাসনিক হেল্পটা পেয়েছি, তখন একটা বিশৃঙ্খলা পরিবেশ হয়েছে, অনেকে প্রায় আহত হয়েছে,
তাই এখন মোটামুটি ঠিক আছে। এখন প্রশাসনিক দিক থেকে আমরা সহযোগিতা ভালো পেয়েছি। এখন কি হচ্ছে, স্বাভাবিকভাবে কাজ হচ্ছে, এখন কোনো অসুবিধা হয় না। আমাদের প্রথম দিকটা একটু 5000 মহিলা এবং পুরুষ করে উপস্থিত হয়েছিল, তখন আমরা নিজেরা ট্যাকেল করেছি এবং প্রশাসনকে যে জানিয়েছিলাম তখন সেদিক দিয়ে প্রশাসনিক হেল্পটা তখন বেশি পাওয়া যায়নি। এখন আমাদের সব দিক দিয়ে প্রশাসনিক এবং আমাদের ভলেন্টিয়ার যারা আছেন প্রত্যেক দিক দিয়ে সহযোগিতা আছে, বেশ করে কাজ হচ্ছে। এই ঘটনা ঘটলো, প্রশাসন ভাবতেই পারেনি যে ভোর 4টে থেকে লাইন হয়ে যাবে বা একসঙ্গে এরকম 5-7 হাজার লোক জমায়েত হয়ে যাবে। প্রশাসন ভেবেছিলেন 10টা থেকে শুরু হবে, তা আমরা যাব 8-9টায় যাব, তখন সেভাবে পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক সহযোগিতা তখন আসেনি। তারপর আস্তে আস্তে যখন গ্যাদারিং হয় এবং মানুষজন কিছু আহত হয় সেই খবর প্রশাসনের কাছে যায়, খানাকুল থানার আধিকারিকের কাছে যায়, উনি তারপর পর্যাপ্ত পরিমাণ আমাদের প্রশাসনিক হেল্প দেয়। এখন থেকে যদি আমাদের প্রশাসনিক হেল্পটা পর্যাপ্ত পরিমাণ থাকতো তাহলে আশা করি যারা আহত হয়েছেন বা এই যে গ্যাদারিং বিশৃঙ্খলা একটা হয়েছে, অনেক মানুষ বাড়ি ফিরে গেছে, এই জিনিসটা হতো না। আপনার নাম? আমার নাম আশিস মান্না। কী পদে আছেন? আমি তৃণমূল কংগ্রেসের জেলার যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।